সংসারের কাজ ভালোই করতেছো আর নানা সবাইরে বইলে বাড়াইতেছে তুমি নাকি আলসা সারা দিন শুয়ে থাকো ঘুমাও সংসারের একটা কাজও নাকি করো না আর নাকি রান্না বান্নাও ঠিকমতো করো না আর 12 মাসে নাকি তুমি অসুস্থ থাকো এই মাইয়া এই আমাদের বিয়া হইছে মাত্র 3 মাস হলো হ্যাঁ আমি 12 মাস অসুস্থ থাকি তোমার লাগে এই কথা কেডা কইছে হ্যাঁ এই মাইয়া তুমি কে তোমাকে চিনলাম না আমার স্বামীর সাথে তোমার কিসের সম্পর্ক আমার নাম ময়না রাস্তায় আপনার স্বামীর সাথে দেখা হলো আমি তারে নানা বলে ডাকি এই মাইয়া আমি যে 12 মাস অসুস্থ থাকি তোমার সাথে এই কথাটা কখন কইছে কিছুক্ষণ আগেই কইছে আর কত কিছু কইছে ওইগুলা যদি বলি তাহলে তো আপনার সংসারই ভেঙে যাবে এই মাইয়া তুমি সত্যি করে বলো তো আর কি কি কথা বলছেন আমার সংসার ভাঙা যাওয়ার মতো একদম মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলো আপনি যখন পারমিশন দিবেন তখন সত্যি কথাটা বইলাই ফেলি নানার সাথে বিয়ের আগে নাকি আপনার অনেক সাউল পাউলের সাথে ইটিস পিটিস ছিল আর এই দুঃখে নানা এখন তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখা আমার বিয়া করতে যাইতেছে এই মাইয়া এই খবরদার একদম ফালতু কথা বলবা না আমার স্বামী আমাকে নিয়ে এসব কথা বলতেই পারে না এই যে তোমার আগে এই গ্রামের আরেকটা ইয়াং মাইয়া এসে আমার খুচায়া গেছে আজকে তুমি এসে আমার খুচাইতে আমি বুঝতে পারতাছি না যে এই গ্রামের ইয়াং মাইয়া গর এত কিসের জ্বালা যে আমারে ওরা খুচাইতে ভালোবাসে আর তোমাকে যে জমি লেখা দিতে চায় তোমাকে যে বিয়া করতে চায় এমন কি প্রমাণ তোমার কাছে আছে মাইয়া বলো হ্যাঁ ওমা আমি আবার কি প্রমাণ দিব আমি তো নিজেই প্রমাণ সে বলছে সে নাকি আপনাকে বিয়ে করে সুখী না সে আরো বলছে সে নাকি আপনাকে বিয়ে করে ভুল করছে এখন আপনার জামাই আসলে আপনি তারে নিজেই জিজ্ঞেস করে দেখেন যে সে এগুলা কথা আমার বলছে কিনা এখন আমি যাই বুইরা ঘাটের মোরা আমার বিয়ে করে ভুল হইছে না আর মাই আমার দেখলে বিয়ে করতে ইচ্ছা করে আসুক আজকে বাড়িতে আসুক আজকে বাড়িতে ওরে বিয়ের সাথে আমি মিশাইয়া দেব এলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনও বন্ধ দেখি ফোনটা খুলেছে কথা কি দিয়া মন করিলা ও বন্ধু রে সর্বনাশ এম বিষয় বেন ফোন দিল কি জানলে সারাদিন দেখা হয় নাই ফোন ধরলে কবে যে কি করছেন কই আছেন না আছেন না ফোন ধরা যাবে না ধরলো না কেন সর্বনাশ দুইবার ফোন দিছে মানে তো নিশ্চয় জরুরি কোনো কাজ ফোন না ধরলো ঝামেলা আচ্ছা জি ইসলাম স্যার আচ্ছা আপনি কি ইদানিং চোখে কম দেখেন কানে কম শুনেন আমার রিংটা যে বাজছে আপনি ধরছেন না কেন হ্যাঁ না না সরি স্যার ওই বাইরে আসলে অফিসের কাজ দিয়ে অনেক ব্যস্ত থাকি তো স্যার এই জন্য খেয়াল করিনি স্যার আমি আমি তো দেখে ধরলাম স্যার শোনেন আপনি কি অফিসের কাজে ব্যস্ত ছিলেন নাকি প্রেম প্রীতি ভালোবাসায় ব্যস্ত ছিলেন হ্যাঁ আপনি কি মনে করেন কি আপনার কোনো খোঁজ খবর আমি পাই না আপনার সব রিপোর্ট কিন্তু আমার কাছে চলে আসে স্যার আমি আপনার কথা আসলে বুঝতে পারতেছি না প্রেম প্রীতি মানে স্যার আপনি কি বলতেছেন স্যার শোনেন চোর যখন ধরা পড়ে না তখন কোনো কিছু স্বীকার করে না ঠিক মতো উত্তম মধ্যম যখন পড়ে ঠিক মতো উত্তম মধ্যম যখন তার পিঠের মধ্যে পড়ে তখন সব কিছু স্বীকার যায় আপনি কমসে আমি উত্তম মধ্যম কিছুই দিতে পারবো না তবে আমি আপনাকে বরখাস্ত করতে পারবো এটুকু আপনার নিশ্চয়ই জানা আছে তা তো আপনি পারেনি স্যার এমডি হিসেবে তো আপনার এই পাওয়ারটা আছে কিন্তু স্যার বরখাস্ত করার আগে মানে আমার তো একটা অধিকার আছে স্যার আমি জানার যে আমাকে কী কারণে স্যার আপনি বরখাস্ত করবেন বা এই পানিশমেন্ট আপনি কেন দেবেন সেটা কি আমি জানতে পারি না স্যার আপনাকে আমি উত্তম মধ্যম কিছুই দিতে পারবো না কারণ কোম্পানির কোনো নিয়ম নেই উত্তম মধ্যম দেওয়ার তবে হ্যাঁ কোনো কারণ দর্শন ছাড়াই কাউকে জবাবদিহি ছাড়াই আপনাকে আমি কোম্পানি থেকে বরখাস্ত করতে পারবো এই পানিশমেন্ট আপনি আমাকে কেন দিবেন সেটা কি জানার অধিকারটুকু আমার নাই স্যার সেই অধিকারটুকু তো আমার আছে নাকি স্যার আপনি একজন ফাঁকিবাজ আপনি অফিস ফাঁকি দিয়ে আপনার টিচার যার কাছ থেকে আপনার শিক্ষা নিচ্ছেন তার সাথে প্রেম করে বেড়াচ্ছেন আপনাকে কে অধিকার দিয়েছে কে কে পারমিশন দিয়েছে অফিস টাইমে প্রেম করার স্যার এসব আপনি কী বলতেছেন স্যার আমার ট্রেনার মানে অনলাইন ট্রেনার সে তো আমার শিক্ষক স্যার তার সাথে আমি প্রেম মানেছি স্যার এগুলো আপনি কে বললো আপনাকে স্যার আমি একটু কথা বলছি ওনার সাথে আর কথা বলার প্রেম কি এক জিনিস স্যার আপনি বলেন স্যার শোনেন কথা বললেই প্রেম হয়ে যায় না সত্য আপনার এই কথাটা আপনাকে আমি রিপিট করে বললাম এই কথার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে এর বাইরে আর কিছু যেন না হয় ঠিক আছে রাখি
চালানো খুব মুশকিল। সব পুরাদের দিয়ে কোম্পানি চালাবো। আমি ট্রেনারের সাথে অফিস টাইমে কথা বলছি, কথা প্রেম প্রেম গান করছি। এইটা এমডি সাহেব জানলো কেমনি? এমডি সাহেবের কানে কে বলছে? ইচকদানা বিচকদানা দানের উপর দানা বিচকদানা। এই যে মাই বিউটি কুইন, আপনার জন্য এই লাল ফুল। লাল ফুল রাখো তোমার লাল ফুল, আর কাফি রিদ্দা খাইতে দেব না আমার সাথে। আমি মোটা, আমি খুদার খাসি, আমি সারাদিন ছুইয়া বইয়া খাই, তাই না? আমি বলো সংসারে কোনো কাজ করি না, বারো মাস অসুস্থ থাকি, তাই না? আপনারা বিশ্বাস করে আমি ভুল করছি? আপনার চরিত্র যে এত খারাপ, এত নিচে নামতে পারে আমি ভাবতেই পারি নাই। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? এটা তো বলার কথা না, আমার চরিত্র তো প্রমাণিত। তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথা কেউ লাগাইছে, কে বলছে বলো? কে আবার কইবো? এই যে আপনার আদরের ময়না পাখি আছে না, সেই সে কইছে কেন? তার কাছে আপনি কোন নাই যে আমি অলস? না, আপনি অলস হবেন কেন? আপনি তো পাঁচ জনের শক্তি ধারণ করেন একলা, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কেন এই কথা কোন নাই? আমি সারা দিন সংসারের কোনো কাজকর্ম করি না, শুইয়া বইসা থাকি। না না, এটা বলবো কেন? আপনি আসছেন পরেই তো আমাদের সংসারে কি সুন্দর শান্তি আসছে, সব কাজ সুন্দর মতো হয়ে যাচ্ছে। আপনি একলা বিশ জনের কাজ করেন, তার কাছে আপনি এটা কোন নাই যে আমি খোদার খাসি? ওরে তওবা তওবা, এগুলো কিচ্ছু বলি না আমি, কিচ্ছু বলেন না। না, এগুলো সব ষড়যন্ত্র। এটা বলেন না যে আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমি আমার গ্রামে সমস্ত ইয়াং পোলাগর লগে প্রেম করে বেরেছি। ওরে বাবারে, আপনার এইটুক বুদ্ধি নাই কেন যে কোন স্বামী তার স্ত্রীর নামে এইসব কথা বলবে না, সত্য হইলেও বলবে না? এইটা তো কইছেন নাকি যে আমি বারো মাস অসুস্থ থাকি? এটা বলছিলাম কিনা ঠিক মনে, হয়তো ওই দুষ্টামির ছেলে বলতে পারি। এই মিয়া, এই আমি কি আপনার বিয়ান লাগি না বউ লাগি? হ্যাঁ বউ। ও বউ লাগি, তাহলে বউ নিয়া বাইরের মেয়ে গর লাগে এসব উল্টা পাল্টা কথা কেউ কয়? হ্যাঁ এই মিয়া, আপনার সাথে আমার বিয়া হয়েছে তিন মাস হয়েছে, পরিচয় হয়েছে চার মাস হয়েছে, আরো আট মাস ধার করে আইন না আপনি বারো মাস বানাইছেন, তাই না? এই মিয়া, এই গ্রামে সব ইয়াং মাইয়ারা কি আপনার নাতনি হয়? হ্যাঁ ইয়াং ইয়াং মায়া দেখলি খালি আপনি নাতি বানাতে ইচ্ছা করে? ওরে নাতি পৃথিবীতে নাতি 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 তো নাতি, তারা নানা ডাকে, এখন হয়ে গেছে, ন্যাচারালি হয়ে গেছে, তো আমরা আমার কিছু করেন নাই, মানে সবাই আমাকে নানা ডাকে, মেয়েরা পছন্দ করে, এখন আমাকে পছন্দ করে, কিন্তু আমার দোষ কি? দোষ কি আপনার? ধোসের আমি নিকুচি করবো মিয়া, আপনি আমার নিয়ে নমস্কার করেন, দুই দিন পরে পরে ইয়াং ইয়াং মাইয়া রাইসা আমার খোঁচায় না, আমার গায়ের মধ্যে খোঁচায়, আমার খুব চর্বিতা। তাই আপনি খোঁচা নেন কেন? আপনি নেবেন না, আপনি এইটাকে সহজভাবে আপনি এটাকে মনের মধ্যে নেবেনই না, আপনি মনে করবেন যে এরা দুষ্টমি করতেছে, দুষ্টমি নিয়ে নিজের শরীর নষ্ট করে লাভ আছে কোনো? রাখেন আপনার চাপাবাজি, কারো তো ঠেকা পড়ছে যে হ্যাঁ যে আপনার আমার সংসার এসে ভাঙ্গে দিব কেন? আপনি ওই মাইয়ারে কন নাই যে সব সম্পত্তি লেখা দিয়া ওরে বিয়া করবেন? আচ্ছা থাক, এসব কথা থাক, ঝগড়ার কোনো শেষ নাই, ঝগড়া চলতেই থাকবে। তবে একটা কথা আপনি বিশ্বাস করেন, আমাদের মধ্যে এই যে একটা মধুর সম্পর্ক, এই যে দাম্পত্য একটা মধুরতা, এইটা সহ্য হইতেছে না মানুষের, তারা চায় যে এই সম্পর্কটা ভাঙা দেয়, বুঝতেছেন না কেন? গ্রামের মানুষ তো ভালো না। আপনার এত কথা আমি শুনতে চাই না, আপনি যদি ভালো হয়ে থাকেন, আপনার চরিত্র যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে সব কথাগুলো মিথ্যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি এখানে বসেন, আমি আমি মেয়েটাকে হাজির করতেছি, ধরে নিয়ে আসতেছি, ধরে নিয়ে আসতেছি। আপনার ধরে নিয়ে আসবি নি, তার আগে শিথিরে ধরে নিয়ে আসছিলেন, এখন ময়নারে ধরে নিয়ে আসবেন, আপনার কাজই তো এটা। আরে না রে, শিথিরে তো আমি ধরে নিয়ে আসি নাই, শিথি নিজের থেকে আসছিল, আয়শা তার ভুলের কথা বলে গেছে, তার দুষ্টমির কথা বলে গেছে, এখন আপনি যেভাবে উত্তেজিত হয়েছেন আপনি তো হার্ট ফেল করে মরে যাবেন, এখন আমার দায়িত্ব হয়েছে যে এই মেয়েটাকে ধরে আনা, আর না হলে সে তো কয়েকদিন পরে এসে বলতো যে আমি দুষ্টমি করছি। এখন আপনি বসেন এখানে চুপ করে, আসতেছি। আমি আপনাকে অনেক রেসপন্সিবল পারসন ভেবেছিলাম, ওদের বিরুদ্ধে আপনাকে বিচার দিয়েছিলাম যেন আপনি অ্যাকশনে যান,
ফাঁকিবাজগুলোর বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে উল্টা আপনি তাদের সাথে সেলফি তুলে বেড়াচ্ছেন। মিস লায়লা, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। সবসময় কিন্তু চোখে দেখে আন্দাজ করা যায় না, অনেক সময় ঘটনার পিছনে ঘটনা থাকে, এটা আপনার বুঝতে হবে। বসের সাথে নারী কর্মকর্তা সেলফি তোলার ভাবসাব দেখে কি মনে হয় এখানে প্রেমের সম্পর্ক ছাড়া কি হতে পারে, আপনি আমাকে বুঝিয়ে বলুন। দেখুন, একজন এমডি হিসেবে আমার কোম্পানির সমস্ত কর্মচারী এমপ্লয়ীদের শারীরিক সুস্থতা যেভাবে দেখতে হবে, ঠিক তেমনই তার মানসিক সুস্থতার দিকেও আমার মনোযোগ রাখতে হবে, এবং তাদেরকে মানসিকভাবে ভালো রাখার জন্য আমাকে অনেক সময় হয়তো বা তাদের সঙ্গ দিতে হবে। বসের সাথে নারী কর্মকর্তার এত ঘনিষ্ঠভাবে সেলফি তোলার ঘটনা কি থাকতে পারে, প্রেমের ঘটনা ছাড়া কি থাকতে পারে, আমাকে বুঝিয়ে বলুন আপনি। একজন নারী কর্মকর্তা আমাকে বলল আমার সাথে সেলফি তুলবে, যখন আমি বুঝলাম আমার সাথে সেলফি তুললে সে মানসিকভাবে খুব চাঙ্গা থাকবে এবং আমার কোম্পানির জন্য এটা ভালো হবে, আমার কোম্পানির কাজের জন্য ভালো হবে। সুতরাং একজন এমডি হিসাবে সেই কাজটা, তার আশাটা পূরণ করা কি আমার দায়িত্ব না? একজন এমডি হয়ে কর্মচারীর সাথে আপনার সুসম্পর্ক থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু সেই সম্পর্কটা যেন আন্তরিকতার ভিতরেই সীমাবদ্ধ থাকে। আবার যেন আমি না শুনি যে আপনার সাথে তার প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে, তাহলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হব। শুনুন, প্রেমের ব্যাপারে আমি খুবই সতর্ক এবং স্বার্থবাদী বলা চলে। এ ব্যাপারটা শুধু আমার দিকটা দেখি, অন্যের দিকটা আপাতত দেখার মানসিকতা এখনও গড়ে ওঠেনি। সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, ও পথে আমি মারাচ্ছি না। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দিন। মানে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই অনলাইন বিজনেসের মেয়েটাকে এই স্বপ্নড্ডা কোম্পানি, শুধু স্বপ্নড্ডা না, এই গ্রাম ছাড়া করতে হবে। না না পায়ে পড়ি রে, মেলা থেকে জামা এনে দে। না না পায়ে পড়ি রে, মেলা থেকে জামা এনে দে। ওকে ওকে ওকে, জামাই মাইনে দেবো, আমি বুঝতে পারছি। সকালেই তোমার অবস্থা দেখে বুঝছি তোমার জামাই লাগবে তিন চারটা। এখন তুমি আমার সাথে চলো আমাদের বাড়িতে। কেন কেন বোঝো না, তুমি উল্টা পাল্টা মিথ্যা সিথ্যা আমার বউর কাছে বইলা যে আগুন লাগাইছো সেই আগুন নিভাইতে হবে, চলো। দেখেন না না, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আর আমি আপনার সাথে কোথাও যাইতেও পারবো না। যাইতে তো তোমাকে হবেই, আর যদি তুমি না যাও তাহলে আমি তোমার নামে পঞ্চায়েতে বিচার দেব। চিন্তা করো, এমনও তো হইতে পারে যে পঞ্চায়েত আমার সংসার ভাঙার কারণে অপরাধ স্বরূপ তোমার শাস্তি হলো আমার সাথে তোমার বিবাহ, কেমন হবে? আপনি এসব কি বলেন? আপনার মতো বুড়ো বেটা আমি বিয়ে করব কোনোদিনও না। আমিও তো চাই না তোমার মতো দুধের শিশুর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে। যা বলি চলো। আমি কোথাও যাইতে পারবো না, তোমার দরকার পড়ছে তুমি যাও, আর নাহলে তারে আমার কাছে নিয়ে আসো। আমি তো বুঝছিলাম, অনুমান করছিলাম যে তুমি নাও যাইতে পারো, এই জন্য আমি আঙুলটা একটু বাঁকা করতেছি। ঠিক আছে নাতি, আসো আমার সাথে আসো। তাইলে আন্নের গুড নিউজ তো দিয়ে ফেলাই বুঝছি নি স্যার, খেলা তো ফাইনালে গেছে, মানে অঙ্ক মিলি গেছে আর কি। তবে স্যার কাওয়ার কিন্তু কম যাইতো না। আচ্ছা, কিসের খেলা জমে গেছে, কিসের অঙ্ক মিলে গেছে আর কাউকে বলা যাবে না, বিষয়টা আপনি ক্লিয়ার করে বলুন তো। আচ্ছা, আপনি তো ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলুন কেন বলুন তো। আরে স্যার, আরে কইতে দেন না, আরে কইতে দেন না। বলেন না আপনি, বলুন না স্যার। গুড নিউজ, গুড নিউজ বুঝছেন নি না, ভাই গেছে আর কি, হাতের কাছে ভাই গেছি। মানে আন্নে যাই চাঙ্গ স্বপ্ন আড্ডা কোম্পানি স্বপ্ন পূরণের চেষ্টা করতেছেন বুঝছেন, সেই স্বপ্ন করতে চাইতেছেন বুঝছেন নি, সেই স্বপ্ন পূরণ অনাঙ্গ হাতের কাছে একটা হাতের নাগালি। শোনেন স্বপ্ন সাহেব, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বললে কিন্তু আপনাকে আমি চাকরিতে রাখতে পারবো না, আমি বহিষ্কার করতে বাধ্য হবো, তখন আপনার স্বপ্নের পূরণ হবে না, দুঃস্বপ্ন হয়ে যাবে সবকিছু। স্যার আর নিচ্ছে সেটি যান কি লাই স্যার, মাথা ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, ইচ্ছে সময় মনে করেন মাথা ঠান্ডা রাখতে পারি কি স্যার। স্যার কোটি টিয়ার ইনভেস্টার ফায়ে গেছি বুঝছেন নি, অন আঙ্গর ভাগ্য শাখা বুঝছেন, রকেটের গতিতে চলবো আর কি স্যার। এটার একটা ন্যাচারাল প্রজেক্ট, ন্যাচারাল প্রজেক্ট স্যার। কোটি টাকার ইনভেস্টার পেয়ে গেছেন আপনি, কে সে কে যে আমাদের গ্রামে অবস্থান করে? তবে একটা কথা আমি বলে রাখি, আমি কোনো কালো টাকা এবং দুর্নীতিবাজের কোনো টাকা কিন্তু আমাদের এই কোম্পানিতে স্বপ্ন আড্ডায় ইনভেস্ট করবো না, এটা আপনি কিন্তু ভালো করে জেনে রাখবেন। স্যার ইয়ান লই আর না এক কেন চিন্তা করেন না বুঝছেন, আর ভাগ্য লক্ষ্মীরে আনে সিনে না কেন,
আমরা সাইনা ফরিদবাই আর কি সাইনা ফরিদবাই হ্যাতেই তো ইনভেস্টর স্যার সাইনা তো দেখা ধর মেলা ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা আপনি জানেন না কেন দেখুন স্বপন সাহেব চায়না ফরিদ সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে সে যে চায়না ব্যবসা করে এক্সপোর্ট ইম্পোর্ট সেটা আমি জানি কিন্তু আমার কথা হলো সে কেন আমাদের স্বপ্ন আড্ডায় ইনভেস্ট করবে তার উদ্দেশ্যটা কি হোয়াট ইজ দ্য রিজন সেটা আমাকে বলুন স্যার রিজন তো এক কান মানে সিম্পল উদ্দেশ্য আর কি মানে হাতের ব্যাংকে কুটি কুটি টিয়া অলস পরিছে তো হাতে সারা টিয়ারে মনে হন কাজে লাগায় যদি এটা ইনভেস্ট করে যদি আপনার স্বপ্ন আড্ডা কোম্পানির চেহারা যদি পরিবর্তন করা যায় এখন কামে লাগবে চেয়ারি না সেটা ঠিক আছে চায়না ফরিদ যদি আমাদের স্বপ্ন আড্ডা কোম্পানিতে ইনভেস্ট করে আমার কোনো আপত্তি নেই কিন্তু পুরো বিষয়টা আমার আয়ত্তে থাকতে হবে আমার নলেজে থাকতে হবে আমার আন্ডারে থাকতে হবে কোথায় সে কোথায় কোথায় চায়না ফরিদ কোথায় ওই যে স্যার ফাকলা ফানি হ্যাঁ মানে না ওই গাছের তলে বেঞ্চির উপরে গান গার আরে ওই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি দেখছি বিষয়টা আপনি চান তাহলে অফিসটা কাজ শুরু করুন জি স্যার ওকে ওকে গান গেলে হবে না তো গান গেলে হবে না চায়না ফরিদ স্বপ্নটাতে ইনভেস্ট করবে খুব ভালো তাহলে তো স্বপ্নটা দাঁড়িয়ে যাবে তার সাথে কথা বলতে হবে আমার বিষয়টা খুবই সিরিয়াস এই সবার সাহেব এই তো আসুন তো আসুন তো এই আমার বোর্ড মিটিং এ কি হলো সেটা তোর কি আমার বোর্ড মিটিং এর হাজার হাজার সাবজেক্ট তোর কি বিষয় বল স্যার আমি আপনার কথা ঠিক মতো পাইতে পারছি না আচ্ছা স্যার আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন সেদিন বোর্ড মিটিং এ তো আপনি পাশ করে দিলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নিয়ে এসে তাদের চোরের ট্রেনিং দিতে হবে এ কথা ভুলে গেলেন ও আচ্ছা 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 এই মানে স্বপ্ন আড্ডার এত কাজের চাপ রে ভাই এর মাঝখান দিয়ে এই যে চোরের যে একটা প্রজেক্ট আছে এটা তো ভুলে গেছে ভালো কথা যেহেতু মনে করে দিছো এখন বলো কাজের অগ্রগতি কি মানে চোরের যেসব লোক অ্যারেঞ্জ হয়েছে অবশ্যই স্যার নাম কি আমার আমার নাম হচ্ছে ছুম্মা এক কাজ এক কথা স্যার বিভিন্ন জায়গা থেকে স্যার বিভিন্ন সাইজের মানুষ নিয়ে আসছি এখন তাদেরকে ট্রেনিং দিতে হবে স্যার সাইজ সুইজের ব্যাপার কি আছে লোক কি আনছে সেটা বল সাইজ কি জন্য সাইজ দিয়ে বিভিন্ন ধরনের কাজ আছে স্যার মনে করেন যে 2.5 ফুট সাইজের একটা লোক নিয়ে আসছি এটা দিয়ে চুরি হবে স্যার সে 2.5 ফুট হতে পারে সে খাটো হতে পারে কিন্তু বয়স স্যার অনেক পাকনা আরে এটার দিয়ে আমি কি করবো স্যার গ্রামে যে অনেক বাড়ি আছে না স্যার এই যে ছোট ছোট ফুটো আছে যে শিথিল দরজা দিয়ে আস্ত ভিতরে ঢুকবে তারপরে মনে করেন স্যার চুরি করে নিয়ে চলে আসবে আচ্ছা 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 ঠিক আছে তাহলে খাটো সাইজ পাস তারপরে সাইজ তারপরে মনে করেন স্যার লম্বা এবং চিকন স্যার চিকন দেখিও স্যার কি হবে সেটা তো আগে শুনবেন আপনি আগে শোনেন মনে করেন স্যার চিকন আছে না স্যার ওর পুরো শৈলে মনে করেন কাপড় থাকবে না শুধু লুঙ্গি ছাড়া এই লুঙ্গি আবার কী হবে কীর্তি মারা পুরো শৈলে স্যার তেল মাখা থাকবে এরপরে স্যার মাটির বাড়ির নিচে শিথিল কাঠে ভিতরে ঢুকবে বাবা বাবা আরে বলদের ঘরের বলদ রে এই বুদ্ধি নিয়ে তুমি চুরি করো এই হচ্ছে তোমার সুম্মা চোরার ম্যাজিক তাহলে আমার লস হয়ে যাবে আমি 5 কোটি টাকা ইনভেস্ট করতে চাই স্বামী যদি গ্রাম থেকে বাইরে যায় তাহলে স্ত্রীর আর থাকে কি আপনার মতো স্বামী আমি নিকুচি করি নিকুচি কোনো সমস্যা নাই স্যার মানুষ কেন কোনো পশু ভাগ্য জানতে পারতো না যে স্বপ্ন আর টা কোম্পানি আর স্যারের নামে রেজিস্ট্রেশন ফাইনাল হয়ে গেছে কেন বুদ্ধিজীবীরা বলে যে কোনো প্রতিষ্ঠান নষ্ট করার জন্য একজন নারী যথেষ্ট